মালয়েশিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মালামাল মালয়েশিয়া কাস্টমার খুব ভালো আর এক্সপোজ করছে আপনার দুধ টাইম সকাল থেকে জাল দেওয়া থাকে যত দুধ জাল খাইব তত চা ভালো হইব যদি বাদও আমার কইবা ভালো হইলো কইবা আমার আমি কাস্টমার আমি এটা রিভিউ চাই সবসময় সব এটা টেস্টই আলাদা মালয়েশিয়ার মাটির ইয়ার গটি মায়া দিলে এটা জিনিসটা মাইনো চা আছে আপনার মানে তান্দুরি মটকা চা আছে তান্দুরি চা আছে তান্দুরি মালাই আছে মালাই কফি আছে মালাই চকলেট আছে ভাই মালাই হরলিক্স তারপর হলো রং চা আছে রং তুলসী চা আছে মশালার রং চা আছে ওগুলো আইটেম আছে আর মালাই চা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মালামাল মালাই চা কাস্টমার খুব ভালো আর এক্সপোজ করছে আপনার চলে বালা আর আমরা হইলো আপনার পিওর গরুর দুধ দিয়ে যেটা আপনার আছে এটা আছে অনেক আছে খাওয়াটা দিতাম এটা হলো গরুর দুধ আর আমার দুধের ইউটিউবের ভাই বৈশিষ্ট্য হইলো বেশি যে দুধ টাইম সকাল থেকে জাল দেওয়া থাকে যত দুধ জাল খাইব তত চা ভালো হইব ওই জিনিসগুলো আমার আছে আমি কাস্টমারের প্রায়োরিটি আগে দিই কাস্টমার প্রায়োরিটি যদি কাস্টমার আমার বালা বালা পায় তা আমার কাস্টমার অটোমেটিক কাস্টমার আইব ওই জিনিসগুলো আমি ওগুলো আমার ইয়ে করি আগে যে আমার কোয়ালিটি আমি ঠিক রাখি কোয়ালিটি আমি ডিফারেন্ট করি না যদি আমার কোনো সময় খারাপ হয় আমি কাস্টমারদের যে কই ভাইয়া হয়তো ব্যাড যদি বাদ হয় আমার কইবা ভালো হইলো কইবা আমার আমি কাস্টমার আমি এটা রিভিউ চাই সবসময় কাস্টমার আছে আমি জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমার আপনার তান্দুরি চা হইলো গিয়ে আপনার তান্দুরি মটকা 40 টাকা তান্দুরি মালাই যেটা 50 টাকা মালাই কফি যেটা 40 টাকা মালাই চকলেট 40 টাকা মালাই হরলিক্স 30 টাকা আর রং চা আছে 10 টাকা রং তুলসী চা যেটা আছে টি ব্যাগ এটা 15 টাকা মশালা টি ব্যাগ যেটা রং চা আছে এটাও আপনার 15 টাকা ও আইটেমগুলো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার চা আপনারও দাম আলহামদুলিল্লাহ ভালো চলে কাস্টমারও আমার এক্সপোজ ভালো দিরা আলহামদুলিল্লাহ ভালো চলে ভাইয়া আমি ওগুলো ওয়ান টাইম এগুলো একবার ইউজ করাই ওগুলো ওয়ান টাইম একবার একবার ইউজ করার পরে ফালাই দেয় আপনার যে আছে অনেক সময় রিসাইকেল আমি এগুলো আপনার রিসাইকেল কোনো ইয়ে নাই আমার আছে ওয়ান টাইম মাটির কাপটা ইউজ করা হইলো গিয়া যেমন প্লাস্টিকও দিলে আপনার এটা হইলো গিয়ে একটা প্লাস্টিক হলো দূষিত জিনিস এটাতে অনেক মানে আমাদের শরীরে বীজাণু বা আমাদের রোগ বিমার হয় আইটেল ওয়ান টাইম এটা কিন্তু আপনার এটা খাইতে একটা টেস্ট আলাদা ফিলিংস আইটেম মধ্যে কাস্টমারের লোক সব এটা টেস্টই আলাদা মালয়েশিয়ার মাটির ইয়ে গটি মায়া দিলে এটা জিনিসটা আর এটাই হলো মেন আকর্ষণ আকর্ষণ বা টেস্টটাই এটা আমার সার টেস্টটাই আলাদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় ওই জিনিসগুলা তারপরে নেক্সট টাইম আমার আছে যে মালয়েশিয়া তারপরে আমার আর আমরা এটা যদি নাও পারি এটা তো ফুটকার রাস্তার মধ্যে আমার রাস্তার মধ্যে দোকান দিয়ে করা যান আমরা সামনে দোকান নিয়ে সিদ্ধগার মিনার আছে মিনার পশ্চিম পাশে ইট ফ্রেশ রেস্টুরেন্ট আছে লাগে ইনো আমরা রেস্টুরেন্ট আমরা দোকান নিয়েছি দোকান কুটা নিয়েছি ইনোর সময় বইয়া খাইতে পারবো পার্কিংয়ের ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা ভালো আছে আর আগামী সামনে গরমও আর চাও থাকবো আমার মালাই চা ওগুলো চাও থাকবো প্লাস আমার এগুলোর লগে জুস আইটেম থাকবো অনেক জুস নতুন নতুন জুসের আইটেম থাকবো ওগুলো আমাদের একটা থাকবো আপনার আমার দোকানের নাম হলো আপনার গিয়া আমিরা জুস কর্নার অ্যান্ড কফি হাউস আমরা ওটাও আমরা ব্যবসা স্টার্ট করছি আলহামদুলিল্লাহ 3 বছর হয়েছে মাঝে প্যান্ডামিকের কারণে গিয়ে বন্ধ আছেন কিছুদিন আবার আমরা শুরু করছি মানে আমি রানিংও আসলাম কারণ করোনার কারণে বন্ধ আছেন কিছুদিন আবার করোনাই হয়েছে আবার স্টার্ট করছি চলে আলহামদুলিল্লাহ ওগুলো আমাদের লোকেশন হইলো আপনার শাহিদগা টিক পয়েন্ট আইয়া পয়েন্ট থেকে আছে ন্যাশনাল মেগা শোভার সাইটে এটা হলো আমার ফুটকার্টের মাঝে রাস্তার মাঝে এটা আর একটা লোকেশন যেটা আমার লগে ঈদগাহ মিনার যেটা আছে ঈদগাহ পয়েন্ট মিনার মিনারের ঠিক পশ্চিম পাশে ইট ফ্রেশ রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের পাশেই এটা না এটাও আমিরা জুস কর্নার কফি হাউস এটা হলো 1 এটা হলো 2 আপনার সেম আমাদের কোয়ালিটি সেম সব কিছু সেম আমাদের ইনো যেরকম ইয় আপনার হিনো সেই রকম ইনো যে চাগুলো আছে হিনো সেম চাগুলো আছে আর চা আমরা সেরাম নতুন নতুন আর অ্যাড করুন কিছু আপনারা কাস্টমাররা জুয়ে বা আপনারা জুয়ে সহযোগিতা পাই কাস্টমার সহযোগিতা পাই আমরা চা আপডেট করবো আরও অন্য অন্য জিনিস আনার ইচ্ছা আছে আমরা এগুলো